নাহিদ রানা আসলে খুবই প্রমিজিং আর ওর পেজটা আমরা সবাই জানি আমি ওকে ফেস করেছি সো ওর ওর অনেক পেজ আছে এখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে ওর একটাই উপদেশ থাকবে ওর প্রতি যে ও যেন ভালো মেনটেন করে ও যদি ভালো মেনটেন করতে পারে বাংলাদেশের জন্য একটা ভালো অস্ত্র হবে সে

ওরা কিন্তু সার্টেনলি একটা সিরিজই ভালো করে নাই ওরা কিন্তু অনেক দিন ধরেই ভালো করছে সো আমাদের পেস বোলিং ইউনিট খুবই ভালো করছে আর এই এই সিরিজে নাহিদ রানা হাসান মাহমুদ ইভেন তাস্কিন এতদিন পরে এসে যে বোলিং করেছে মানে খুবই ভালো লেগেছে নাহিদ কি নিয়ে কি বলবেন স্পেশালি নাহিদ রানা আসলে খুবই প্রমিজিং আর ওর পেজটা আমরা সবাই জানি আমি ওকে ফেস করেছি সো ওর ওর অনেক পেস আছে এখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে ওর একটাই উপদেশ থাকবে ওর প্রতি যে ও যেন ভালো মেনটেন করে ও যদি ভালো মেনটেন করতে পারে বাংলাদেশের জন্য একটা ভালো অস্ত্র হবে সে আসলে মিরাজ কিন্তু আপনার আন্ডার নাইনটিন থেকে মিরাজ একজন টপ পারফর্মার যখন টিম যখন প্রেশারে থাকে তখনই মিরাজ আসলে ভালো করে তো মিরাজ অনেক আগে থেকেই ভালো খেলতেছে আর এখন যে টুর্নামেন্টটা সে শেষ করে আসলো আমার কাছে মনে হয় যে এই পজিটিভ যে এনার্জিটা সে নিয়ে আসছে এটা তার ফিউচারের জন্য খুব ভালো কাজ দিবে তাকে ঠিক আপনি নিজের কথা একটু যদি বলেন আপনি লিগে ভালো করেছেন এরপরে গিয়েও পারফর্ম করেছেন কি সেট করেছেন আসলে চেষ্টা করছি লিগটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হয়েছিলাম তারপরে অস্ট্রেলিয়াতে আমাকে পাঠিয়েছে ওইখানেও ওয়ান ডে দুইটা ওয়ান ডে ছিল তারপরে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল তো ওয়ান ডে আলহামদুলিল্লাহ ব্যাটিং বলিং দুইটাতেই ভালো করেছি তো টি টোয়েন্টি টুর্নামেন্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বলিং খুব ভালো হয়েছে অপোনেন্টগুলো খুব ভালো ছিল বিগ বেশের অনেক ভালো ভালো প্লেয়ার ছিল সো আমার কাছে মনে হয় সামনে যে খেলাগুলো আছে ফোকাস থাকবে যদি আলহামদুলিল্লাহ যদি কল আসে তাহলে ওইখানেও ভালো করার কারণ ভালো একটা শেপে আছি চেষ্টা করবো ভালো করার বাংলাদেশের অবস্থান না আসলে যদি ওভারঅল আপনি একবারে মানে একদম টপের দিকে যাওয়ার চিন্তা করেন তাহলে এখনই আমার কাছে মনে হয় বেশি হয়ে যাবে এটা তো আমরা একটা ভালো সিরিজ শেষ করে এসেছি সামনে একটা বড় সিরিজ আছে ইন্ডিয়ার সাথে জি তো আমার কাছে মনে হয় যে পজিটিভ যে এনার্জিটা আছে পজিটিভ যে ভাইব আছে টিমের মধ্যে টিমের অ্যাটমসফিয়ার খুবই ভালো আছে তো আমার কাছে মনে হয় যদি আমরা ইন্ডিয়াতে ভালো ক্রিকেট খেলতে পারি তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারবো যে আমরা কোন অবস্থানে যাবো থ্যাংক ইউ থ্যাংক মাচ